মেহেরপুরের প্রায় প্রতিটি গ্রামে সজনের ফলন হয়েছে। বাড়ির পাশের পতিত জমি, রাস্তার পাশে বেড়ে ওঠা প্রতিটি সজনে গাছের শাখা প্রশাখা নুয়ে পড়েছে ডাটার ভারে। কোনো প্রকার সার, সেচ ও কীটনাশক ছাড়াই পুষ্টি সম্পন্ন সজনের ফলন পাওয়া যাচ্ছে। নিরাপদ ও বিষমুক্ত সজনে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বাজারে। মেহেরপুর থেকে গোলাম মুস্তফা রিপোর্ট। মেহেরপুরে একসময় শুধু পারিবারিক চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় গৃহিণীরা সজনের গাছ লাগাতেন। এখন শুধু আঙিনায় নয়, পতিত জমিতেও সজনের ফলন হচ্ছে। অন্যান্য সবজির চেয়ে অধিক পুষ্টিসম্পন্ন এই সজনে ডাটার বাণিজ্যিক বাজার সৃষ্টি হওয়ায় বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। এখন মানুষ এমনি খাওয়া দাওয়া করে, যারা এখন গরমের সময় আসছে, ডাটার তরকারিটাই সব থেকে টেস্ট বেশি। আমরা ফুল খাই সব এমনি, মানে পানি টানি কিছু লাগে না, ডাল কেজি আর না গাই। এখানকার সজনে ডাটা মেহেরপুর মার্কেটে প্রতিদিনই যাই এবং বেচা কেনা হয়। সজনা গাছটা হচ্ছে আপনার সার, বিষ, কীটনাশক ছাড়াই আমাদের সজনার গাছ হয়। ব্যবসায়ীরা গ্রাম থেকে সজনে ডাটা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করছেন। সজনে চাষে কৃষককে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আর এই সবজির এত দামি, বিভিন্ন টক্সিসিটি দেহ থেকে সরানো এবং বিভিন্ন রোগের সেপা হিসাবে এর অতুলনীয় একটি সবজি, যেখানে কীটনাশক সার কোনো কিছু লাগে না। এই সজনা বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভ করছে, যেমন পুষ্টিগত দিক থেকেও সকলেই খুব আনন্দিত এবং পুষ্টি গ্রহণ করে তারা সন্তুষ্ট। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে সজনের ডাটা হয়। এর কোনো উৎপাদন ব্যয় নেই, শুধুমাত্র ডাল কেটে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায়। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।